আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ফ্রম রেসিপিস বাই নাসরিন। আজকে আমি আবার আপনাদের সামনে এক নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হলো আমাদের পরিচিত পুডিং রেসিপি। এটা অতি পরিচিত, সবাই বানায় ঘরে, তবু আমি একটু বানাই দেখালাম। আপনারা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখে নিন আমি এবার কী কী দিয়ে এই পুডিংটা রেডি করলাম। আমি এখানে ডিম ভেঙে নিলাম, আমি এখানে হাঁসের ডিম দিয়ে এই পুডিংটা রেডি করলাম। এখানে আমি 8টা ডিম নিয়ে নিলাম, ডিমের সঙ্গে আমি চিনিও মিক্স করে নিলাম। 8টা ডিমে আমার চিনির পরিমাণ 5 চামচ লাগলো। এবার আমি দুধ পাউডারও পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধ পাউডার আমি এখানে 5-6 চামচ দিয়ে দিলাম। এবার আমি ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারাও সব কিছু আমার মতো করে নিয়ে পারফেক্ট আপনাদের ডিমের পুডিং হবে। এবার আমি দ্রুত সব কিছু দিয়ে দুধ ভালো দিয়ে এবার মিক্স করে নিচ্ছি। দেখুন এভাবে ভালো করে আপনারাও মিক্স করে নিয়ে নেবেন। মিক্স করে নিয়ে আমি এবার সুন্দর করে হ্যান্ডউইচ দিয়ে, দেখুন আমি ভালো করে নেড়ে নেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা চুলায় একটা টিফিন বক্স বসিয়ে দিয়ে টিফিন বক্সের মধ্যে একটু চিনি দিয়ে শিরা করে নিচ্ছি। দেখুন আমার শিরাটা লাল হয়ে উঠতেছে। এভাবে লাল করে ক্যারামেল করে নিয়ে নেবেন। এবার ক্যারামেলের উপর আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে একটু ভালো লাগে সেজন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আমি ঘি দিয়ে এখানে ডিমের মিশ্রণগুলো আমি সব ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় আমি আগে পানি দিয়ে গরম গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি একটা হাঁড়িতে। দেখুন আমি এবার চুলাতে বসিয়ে দিব। এবার আমি চুলাতে বসিয়ে দিছি, এটা আমার হতে প্রায় 40 মিনিট মতো রেখে গেছে। এবার আমি একটু হবার পর আমি একটু একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। এবার আমার দেখুন পুডিংটা কেমন হলো। ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।